বন্ধুরা আপনারা কেমন আছেন? শিল্পী অপ্রজোজ গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশের সর্বস্তরে সবাইকে যাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজ বিশেষ একটি কারণে লাইভে আসলাম। আমি এখন গাজীপুর জেলা শিল্পী অপ্রজোজ অফিসে থেকে লাইভে আসছি। শিল্পী অপ্রজোজ মানবতার কল্যাণে কাজ করে, শিল্পী অপ্রজোজের আমাদের সম্মানিত সভাপতি সুপার হিরো ইয়েতায় গাজীপুর জেলার পক্ষ থেকে সুপার হিরো দিয়ে তার ভাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা একটি বিশেষ ঘোষণা দিব, সেটা আমাদের দ্বিতীয় পর্বে আসতেছে। আমাদের পাশেই আইটি রুম আছে, সেখানে আমাদের আজকে সত্যের সন্ধানে আমরা মেগা সিরিয়াল মাই নামে একটি ধারাবাহিক মেগা সিরিয়াল আমরা করব। তারই শুভ উদ্বোধন হবে আজ 23 অক্টোবর শুক্রবার। আগাম ঘোষণাটি দিলাম। প্রিয় বন্ধুরা, আমরা আবারও লাইভে আসব। বিশেষ করে সত্যের সন্ধানে আমরা মেগা সিরিয়ালটি সারা বাংলাদেশে সর্বস্তরে মানুষের জন্য আমাদের এই মেগা সিরিয়ালটি তৈরি হবে। তাই এই ফাইভে আমাদের বাংলাদেশের মানুষের জীবনের কথা নিয়ে আমরা কাজ করব, অসহায় মানুষের কথা নিয়ে কাজ করব। বিভিন্ন পর্যায়ে আমরা এই ফাইভকে এগিয়ে নিয়ে যাব। সারা বাংলাদেশে আমরা ফাইভ নামকরণ ঘোষণা করব, কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। শিল্পী অপ্রজোজের প্রধান পৃষ্ঠপোষক জনাব হাবিবুর রহমান স্যার, ডিআইজি হাবিবুর রহমান স্যার আমাদের শিল্পী অপ্রজোজের প্রধান পৃষ্ঠপোষক। আমরা গাজীপুর শিল্পী অপ্রজোজের পক্ষ থেকে ডিআইজি হাবিবুর রহমান স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। যাই হোক বন্ধুরা, আমরা কিছুক্ষণের জন্য লাইভে আসলাম, আপনারা অপেক্ষায় থাকুন। আমরা কি করতে যাচ্ছি, ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত হব, তখন আপনারা লাইভে দেখতে পারবেন আমাদের গাজীপুরের শিক্ষক জোটের অনেক ছেলেমেয়েরা ইতিমধ্যে এসে গেছে। আরো কিছুক্ষণ পর আরো বাকি যারা আছেন চলে আসবে। এই ফাইভ মেগা সিরিয়ালটির পিছনে যার সবচেয়ে বড় উৎসাহদাতা এবং যিনি আমাকে উৎসাহ দেন, আমার এক প্রিয় ভাই সুপার হিরো জিএ তায়েব ভাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে আমাদের প্রশংসনীয় একটি সিরিয়াল চলছে, দিবি নাটক এটিএন বাংলা যাচ্ছে। ঠিক আমরা আমাদের গাজীপুর জেলার পক্ষ থেকে আমরা এই শিল্প অপ্রজোজের সার্বিক সহযোগিতায় আমরা ফাইভ এই মেগা সিরিয়ালটি আমরা পরিচালনা করব আপনাদের বিনোদনের জন্য। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, শিল্পী অপ্রজোজ মানবতার কল্যাণে কাজ করে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সত্যের পথে থেকে ন্যায়সঙ্গতভাবে এই ফাইভ সিরিয়াল নাটকগুলো পর্ব যেভাবে আসবে আমরা সুস্থ সুন্দরভাবে যাতে এই কাজগুলো করে বাংলাদেশের জনগণকে আমরা দেখাতে পারি এবং বিনোদন হিসাবে দেখাতে পারি। আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদের কাজের মধ্যে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সর্বদৃষ্টিতে ক্ষমা করে আমাদের এই কাজকে উৎসাহ দেবেন, উৎসাহিত করবেন। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আসুন আমরা দেশীয় কালচারে বাংলাদেশের ব্যানারে বাংলাদেশের কালচারে বাংলা ভাষায় কথা বলে আমাদের বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাই।
আমরা বিভিন্ন চ্যানেল থেকে সরে গিয়ে আমাদের নিজস্ব যে আমাদের কৃষ্টি কালচার আছে সেদিকে আমরা দৃষ্টি দিই। বাংলাদেশ চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে, এদেশের চলচ্চিত্রকে বাঁচাতে হবে, এদেশের চর্চা শিল্পী চর্চার মাধ্যমে একজন মানুষ সুন্দর ভালো মনের মানুষ হতে পারে, এটাই শিল্পী মনের সবচেয়ে বড় আশা। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পর দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বে চলে যাওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে প্রায় মেগা সিরিয়ালের উদ্বোধন ঘোষণা হবে। প্রথম লাইভে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।